ঢাকা ভার্সিটির যে কুলাঙ্গাররা এই ছেলেডারে পিঠে হত্যা করেছে এদেরকে একদম মানে শ্যুট করে মারা উচিত ওই ভিডিও যা মানে যতগুলো দেখা যাচ্ছে যতগুলো ছবি দেখা যাচ্ছে সবগুলো ধীরে ধরে একেবারে ধরবি একেবারে শ্যুট করে উড়ই দিবি এটা করলে পারা বাংলাদেশে আর দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটবে না মানে কত বন্ধের কত বন্ধের ব্যাদব কত বন্ধুর মানে এরা হিংস্র মানব এরা মানুষ না এরা অমানুষ এরা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে বাট এরা এদের ভিতরে কোনো মনুষ্যত্ব কোনো জ্ঞান কোনো কিছু নাই কোনো কিছু এদের ভিতর নাই একটা ফোনের জন্য সে আবেগের বসে মানুষ মেরে ফেলে আরে মানুষের জীবন কি তোর ফোন বড়ইল না তোর মানুষের একটা জীবন বড়ইল সে বাক প্রতিবন্ধী সে হচ্ছে অসুস্থ সে কোনো সুস্থ সবল মানুষ না তার পরিবারের মা বাবা ভাই বোন কেউ নাই একটা ভাই ছিল কনস্টেবল সেও মারা গেছে সে শোক সহ্য করতে না পারে সে বাক প্রতিবন্ধী হয়ে গেছে সে বাক প্রতিবন্ধী কীভাবে তোর ফোন চুরি করলো আর আমার কথা হচ্ছে একটা ফোন না হয় সে চুরি যদি করেও থাকে তাও কি তুই তার এরকম পিঠে মারিয়ে ফেলতে পারিস তোরা ফোনের জন্য দেশে আইন কানুন নাই সে চুরি করছে তারে তোরা আইনের হাতে তুলে দে তার আইনের হাতে তুলে দে তোরা কেন এরকম মাইরে তারে হত্যা করতে গেলি আর কোনো প্রমাণ কি তোদের কাছে আছে যে তোদের ফোন ওই ওই লোকটাই নেসে কোনো প্রমাণ কোনো পুরুপ তো তোদের কাছে নাই তাহলে মানে শুধু সন্দেহজনকভাবে তোরা আবেগের বসে একজন মানুষকে পিটে যে হত্যা করে ফেললি এরই বিচার তোরা একদিন পাবি এর বিচার উপর আল্লাহ করবে আর এই যে এই 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 দুনিয়া থেকে যদি তোকে না হয় এই ইনুস্থার যদি তোকে তোকে বিচার যদি না করে তাহলে পরকালে তোরা বিচার পাবি এটা আমি শিওর যে পরকালে তোরা বিচার পাবি সে ভাত খাচ্ছে ভাত খাওয়ার পরে তোরা তারা পিঠেই মেরে ফেললি সে যদি জানতো যে এই ভাত খাওয়াই আমার শেষ খাওয়া আইরে দুনিয়া আইরে রে দুনিয়া আজকে এই ভিডিওটা দেখে জাস্ট আমার মাথা একেবারে গরম হয়ে গেছে যে কত বড় হিংস্র মানব একজন মানুষকে মানে ও অনেকগুলো মানুষ এরকম ধরে ধরে মারতে পারে তার হাত পা সব জায়গায় এরকম রক্ত এরকম দোলা দলাই আমি ছবিগুলো জাস্ট আজকে ফেসবুকে দেখে আমি আর জাস্ট নিতে পারতেছি না যে একজন বাক প্রতিবন্ধী একজন অসুস্থ মানুষে তার সুস্থ সবল মানুষ কীভাবে এইভাবে টর্চার করে মারতে পারে কিভাবে পারে মানে আমার মাথায় এটা আসে না যে কিভাবে পারে আরে সে তো বাঘ প্রতিবন্ধী সে তো অসুস্থ তোদের কাছে কোনো প্রমাণ আছে যে সে তোদের ফোন নেছে ফোন যদি নিয়েও থাকে তাহলে তোরা আইনের আওতায় দেয় সে সে তো ফোন দুই দুই দিন আগেই নেছে তার কাছে তো ফোন নিলে অবশ্যই আছে হয় তোর ফোন তো ওদের তোর ফিরাই দিবি না হয় তো টাকা নিবি কিন্তু তোদের তো জীবন নিয়ে আর কোনো এখানে কারোর অধিকার তোদের দেয় জীবন নিয়ে তো খেলার কোনো অধিকার তোদের নেই যে তোরা রাতাড়ি একেবারে পিটিয়েই মেরে ফেলবি পিটিআই মারার এত অধিকার তোদের কে দিচ্ছে এই সবগুলোর একেবারে হায়ার করে মারা উচিত এক সবগুলো জাস্ট ধরবি একেবারে উড়ই দিবি এই আইন দেশে করা উচিত